আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটাস্ক অক্টোবর দু হাজার অর্থাৎ পার্ট সেভেনের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো আমরা ভিডিওটিকে শুরু করি তো দেখো একের থেকে কী বলেছে ক স্তম্ভের সাথে স্তম্ভ মেলাও তো ক স্তম্ভ কী বলেছে এখানে দেখো এক পয়েন্ট একে বলা হয়েছে আর্য সত্য এটা হচ্ছে আমাদের ঘয়ের উত্তরটা হচ্ছে গৌতম বুদ্ধ এক পয়েন্ট দুই দেখে নাও বসু মিত্র কোনটা হবে কয়েকটা হচ্ছে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি এক পয়েন্ট তিন দেখে নাও চতুর্জাম ব্রত এটা হচ্ছে আমাদের পার্শ্বনাথ অপশান খয়েরটা উত্তর হচ্ছে এক পয়েন্ট চার দেখে নাও পঞ্চম পঞ্চম মহাব্রত এটা হচ্ছে অপশান গ মহাবীর চলে আমাদের দু নম্বরের প্রশ্নটা শূন্যস্থান পূরণ করো দুই পয়েন্ট এক বেশিরভাগ মহাজন পথ গড়ে উঠেছিল ড্যাশ উপত্যকাকে কেন্দ্র করে উত্তর গঙ্গা যমুনা উপত্যকাকে কেন্দ্র করে দুই পয়েন্ট দুই মগধের রাজধানী ছিল ড্যাশ উত্তর কী লিখবে রাজগৃহ দুই পয়েন্ট তিন কী বলা হয়েছে সর্বজ্ঞানী হওয়ার পর মহাবীর পরিচিত হন কি নামে উত্তর লিখবে কেবলিন কয় একার ব লয়হসী গন্তেন কেবলিন নামে দুই পয়েন্ট চার প্রথম বৌদ্ধ সঙ্গীতির আয়োজন করা হয়েছিল ড্যাশ মৃত্যুর পর উত্তর হচ্ছে গৌতম বুদ্ধের মৃত্যুর পর দেখো তোমাদের যদি বাকি যে মডেল অ্যাকিটাস্সগুলো রয়েছে সেটা আগস্ট বলো জুলাই বলো বা সেপ্টেম্বর বলো বা অন্যান্য যেগুলো রয়েছে যে উত্তরগুলো এখনও না হয়ে থাকে তোমরা অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে চলে যাবে একটি মাত্র আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সমস্ত প্রশ্ন উত্তর পর পর পেয়ে যাবে অর্থাৎ খোঁজাখুঁজি করার কোনো দরকার নেই তো চলো আমরা পরের উত্তরগুলো দেখি দেখো তিনের দাগের তিনটি প্রশ্ন এবং চারের দাগের আরও দুটি প্রশ্ন কিন্তু দিয়েছে তাই উত্তরগুলো তোমরা দেখো তিন পয়েন্ট এক প্রশ্নটি ছিল অষ্ট্রাঙ্গিক মার্ক কি উত্তর দেখো দুঃখ অবসানের মার্ক বা উপায়কে অস্রাঙ্গিক মার্ক বলে এই আটটি মার্ক হলো সৎ চিন্তা সৎ কর্ম সৎ বাক্য সৎ জীবিকা পাঁচ সৎ চেষ্টা ছ নম্বর দেখো সৎ দৃষ্টি সাত নম্বর হচ্ছে সৎ সংকল্প আট নম্বর সৎ সমাধি এই মার্গগুলি আটটি বিভিন্ন স্তর নয় বড় একে অপরের ওপর নির্ভরশীল পরস্পর সংযুক্ত একটি পথের সৃষ্টি করেছে অর্থাৎ এটাকে বলা হচ্ছে আমাদের অষ্টাঙ্গিক মার্গ তিন দেখো বলছে মজ ঝিম পন্থা বলতে কি বোঝো উত্তর বুদ্ধদেব মনে করতেন কঠোর তপস্যা নির্বাণ বা মুক্তিলাভের উপায় নয় এই দুয়ের মাঝামাঝি পথ ছিল অষ্টমার যা পালনের জন্য কঠিন তপস্যা বা ভোগ ভোগবিলাসের প্রয়োজন হয় না তাই এই আটটি পথকে বুদ্ধদেব মজ ঝিম বা মধ্যপন্থা বলেছেন বা বলেন এবার তোমরা তিন পয়েন্ট তিন থেকে নাও কোন সাহিত্য থেকে জনপদ মহাজনপদ সম্পর্কে জানা যায় উত্তর লিখবে জৈন ও বৌদ্ধ সাহিত্য থেকে জনপদ মহাজনপদ সম্পর্কে জানা যায় নেক্সট প্রশ্ন মহাজনপদ গড়ে উঠেছিল কিভাবে উত্তর থেকে না প্রথমে এইভাবে হেডিং করবে মহাজনপদ বলে দেখো মহাজনপদ জনপদ থেকে জনপদ থেকে আয়তনে বা আয়তন ও ক্ষমতায় বড় রাজ্যকে মহাজনপদ বলা হয় তারপরে আবার তোমরা একটি হেডিং করবে মহাজনপদ সৃষ্টি এক নম্বর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী নাগাদ বিভিন্ন জনপদের শাসকরা যুদ্ধে জয়লাভ করে নিজের রাজ্যের সীমানা অনেক গুণ বাড়িয়েছিল ফলে ছোট জনপদ বড় হলো আর এভাবেই সৃষ্টি হলো মহাজনপদ দু নম্বর দেখে নাও বৈদিক যুগে রাজাদের থেকেও জনপদ শাসকরা ছিলেন আরও বেশি শক্তিশালী ও সম্পদশালী সেই শক্তি ও সম্পদ ব্যবহার করে তারা নিজেদের ক্ষমতা বাড়িয়ে চলেছিল চলে আসো আমাদের চার পয়েন্ট দুইয়ের প্রশ্নটি বলছে বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে দুটি মিল ও দুটি অমিল লেখো দেখো বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মিল তোমরা এইভাবে লিখতে পারো বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম এক বৌদ্ধ ধর্মে জাতিভেদ প্রথা মানে না এখানে এক লিখবে জৈন ধর্মেও জাতিভেদ পোতা মানে না দু নম্বর দেখো বৌদ্ধ ধর্মে যোগ্য ও বলিদানের বিরোধিতা করে দুই জৈন ধর্মেও যোগ্য ও বলিদানের বিরোধিতা করে তারপরে ছিল আমাদের বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে অমিল তোমার এইভাবে লিখবে বৌদ্ধ ধর্ম এখানে জৈন ধর্ম দেখো এক বৌদ্ধ ধর্মে কঠোর তপস্যা নয় মধ্যপন্থার ওপর গুরুত্ব দেওয়া হয় আর এখানে দেখো একে জৈন ধর্মে কঠোর তপস্যার ওপর জোর দেওয়া হয়েছিল দু নম্বর দেখে নাও বৌদ্ধ ধর্ম পালি ভাষার মাধ্যমে বেশি প্রচারিত হয় এদিকে দু নম্বর দিয়ে লিখবে যে জৈন ধর্ম প্রাকৃত ভাষার মাধ্যমে বেশি প্রচারিত হয় তাহলে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু তোমরা যথাযথ পেয়ে গেছো যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছেই পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো